আসসালামু আলাইকুম, আমি মিলন আর আপনারা দেখছেন গ্রিন লাইফ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো টপিক গাজর চাষ ও সঠিক পরিচর্যা। গাজর বছরের যে কোনো সময় চাষ করা যায় এবং বছরে দু থেকে তিনবার গাজর চাষ করা সম্ভব। এমনকি যেখানে এক থেকে দুই ঘন্টা রোদ পড়ে সেখানেও গাজর চাষ করা সম্ভব এবং গাজর চাষে বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন নেই। আমি টবে গাজর চাষ করতে গিয়ে একটি বিষয় লক্ষ্য করে দেখলাম, যে গামলাতে অনেকগুলি বীজ লাগানো হয়েছিল সেই গামলার গাজরের সাইজ পারফেক্ট হয়েছে এবং একটি গামলা ও দুটি টিনের টবে অল্প পরিমাণ বীজ বপন করছিলাম এবং সেই টবের বা গামলার গাজরের সাইজ একদম ছোট হয়েছে এবং গাজরগুলিও আঁকাপাকা হয়েছে এবং গাজরের গাছের সাইজ অনেক বড় হয়ে গেছে। তাই একটি বড় সাইজের গামলাতে 30 থেকে 40টি গাজর চাষ করতে পারেন এবং আমি গাজর গাছে খুব কম সার ব্যবহার করছি। মাসে একবার রাসায়নিক সার পানির সঙ্গে মিক্স করে ব্যবহার করছি এবং মাসে দুইবার খোল সার পানিতে ভিজে সেটি ব্যবহার করছি এবং নিয়মিত জল ব্যবহার করছি। এখন আমি কিছু গাজর টপ থেকে তুলব এবং আপনাদেরকে দেখাবো যে গাজরের সাইজ কোন টবে কেমন হয়েছে এবং গাজর গাছে তেমন কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। এজন্য আমি কোনো প্রকার কীটনাশক বা কোনো প্রকার ছত্রাকনাশক এমনকি কোনো প্রকার ভিটামিন কিছুই ব্যবহার করি নাই, শুধু নিয়মিত জল দিছি এবং ঠিকমতো আগাছাও পরিষ্কার করি নাই, এমনকি টবের মাটিও আমি কখনো নিড়ানি দেই নাই। এবং দেখুন কত সুন্দর গাজর গাছ বৃদ্ধি পাইছে। তো আপনারা চাইলে খুব সহজেই গাজর টবে চাষ করতে পারেন। তো চলুন এখন দেখি কিছু গাজর টব থেকে তুলব এবং গাজর তোলার সময় আপনারা বুঝতে পারবেন গাজরের সাইজগুলো কোন টবে কেমন হয়েছে। চলুন আমরা এখন কিছু গাজর গাছ থেকে ওঠাব। তো দেখুন এটি টিনের টব এবং এই টবে মাত্র কয়েকটি গাজরের বীজ বপন করছিলাম, এখন এখান থেকে একটি গাজর ওঠাব। এবং দেখুন গাছগুলি কত সতেজ এবং গাজর গাছের যে ডালপালা কত ঝোপালো হয়েছে। বাট এখন দেখুন গাজরের সাইজ, দেখুন একদম ছোট সাইজের গাজর হয়েছে এবং গাজরের যে পারফেক্ট সাইজ সেটি কিন্তু আসে নাই। এবং দেখুন এই গামলাতে অল্প কিছু গাজরের বীজ বপন করছিলাম, এখান থেকে একটি গাজর উঠিয়ে দেখাই। তো দেখুন এই গাছগুলো অনেক বড় এবং অনেক ঝোপালো হয়েছে, বাট দেখুন গাজরের সাইজটি কেমন। এখন যে গামলাতে অনেকগুলি গাজর লাগানো হয়েছে সেখান থেকে একটি গাজর তুলে আপনাদেরকে দেখাবো। দেখুন এই গামলার গাজরের সাইজ কত সুন্দর হয়েছে এবং গাজরগুলি দেখতে কত সুন্দর লাগছে। এখান থেকে আরও কয়েকটি গাজর উঠিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর গাজর হয়েছে এবং অনেক পারফেক্ট সাইজ।
আশা করি বিষয়টি বুঝতে পারছেন। গাজর চাষের জন্য একটি গামলাতে বা একটি টবে অনেকগুলি বীজ বপন করতে হবে এবং তেমন কোনো পরিচর্যার প্রয়োজন নেই। আপনারা চাইলে বছরের যে কোনো সময় গাজর চাষ করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।